এসব হাই প্রেসারের লোক নিয়ে ঘরে থাকাটাই একটা মুশকিল। বছরের অর্ধেক থাকবে সে হাসপাতালে, আর অর্ধেক থাকবে ঘরে চিল্লায় ঘরটারে জাহান্নাম বানায় রাখে। আর কইস না, রাইতে যদি চায়ের দোকানটা খোলা থাকতো ওখানে গিয়ে বয়ে থেকে পড়ে থাকতে পারতাম। ঘরে আসতে আমার একদম মন চায় না আজকে। না, তুই এক কাজ কর, বাতি নিভায় যা, আমি এখন সোফায় ঘুমাবো। এই নবাবের ঘরের নবাব, বেলা বাজে ১০টা, এতক্ষণ কেউ ঘুমায়? তোমার সমস্যাটা কি? কি সমস্যা? সমস্যা মানে কি? তুমি দেখতেছো যে আমি এখানে শান্তিতে ঘুমাইতেছি, আর লগে লগে তোমার গায়ে আগুন জ্বলে উঠলো, এটা একটা সমস্যা না? আগুন জ্বলবে না গায়ে? হ্যাঁ, কত বেলা হয়েছে, এত বেলা পর্যন্ত কোনো কেউ ঘুমায়? হ্যাঁ, আক্কেল জ্ঞান নাই? আক্কেল জ্ঞান তো তোমার নাই, থাকলে তো তুমি বুঝতা যে কালকে রাতে তুমি যখন ঘর থেকে আমার এখানে পাঠাই দিলা, তা আমার একটু তো দেরি হইবই, তখন তোমার আক্কেল জ্ঞান কই আছে? আক্কেল ছিল বলে তো রুম থেকে বাইর করছি। হ্যাঁ, তোমার তো কপাল ভালো যে বাড়ি থেকে বাইর করি নাই। বাড়ি থেকে তোমার বাইর করে দেওয়া লাগবে না, আমি নিজে একটু পরে বাইর হয়ে যাব। হ্যাঁ, সেটা তো যাবাই, তোমার দৌড় কদ্দ সেটাও আমি জানি। ওই যে মোড়ের যে লেডিস টেইলার্স আছে না, লেডিস টেইলার্স এর পাশে সাইড দোকান, সেখানে গিয়ে বসবা, একটা কাপ চা হাতে নিবা, আর পাড়ার যত লেডিস আছে সবার সাথে ইটিশ বিটিশ ইটিশ বিটিশ করবা, এটা তো তোমার রোজকার রুটিন। তোমার লাগে না, এই ঘরেই থাকতে আমার ইচ্ছা করে না। এই আমার ডাক্তার আছে, তাড়াতাড়ি রেডি হও, নাস্তা খাও। আমারও যাইতে হবে নাকি? এই তো যাবে কি, বকুল রে লয়ে যাও। বকুলের কাজ নাই, রান্না বান্না নাই। হ্যাঁ, বকুলের কাজ করবে কে? তুমি করবা? আচ্ছা, চিল্লা চিল্লি করো তুমি, রাগারাগি করো তুমি, প্রেশার বাড়ে তোমার, আর হাসপাতালে গিয়ে দৌড়াদৌড়ি করতে হইবো আমার। তাহলে একটা কাজ করি, তোর হাত ঠ্যাং ভাঙ্গা তোরে হাসপাতালে ভর্তি করি, তাহলে আর দৌড়াদৌড়ি করা লাগবে না, তুই পার্মানেন্টলি হাসপাতালে থাকবি। আরেকটা কথা না, সকাল সকাল মেজাজটা খারাপ করে, তাড়াতাড়ি রেডি হয়ে চল আমার হাসপাতালে নিবি।